গণতন্ত্রের শেষ কথা শাসক বলে না, গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। এই যে যা দাঁড়িয়ে মিটিং শুনছেন, আপনারা যদি কথা দেন যে হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক, আমরা আগামী 23 তারিখ যত বাধা বিপত্তি আসুক পেরিয়ে নিজের ভোট নিজে দেব, আপনি দেখবেন এদের জামানত বাজেয়াপ্ত হবে। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে। আর যারা কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছে, এই দলটা সম্পর্কে বেশি কিছু আমি বলবো না। তার কারণ, কংগ্রেসের কি দুরবস্থা ত্রিপুরাতে, 2% ভোট পেয়েছিল পুরসভা নির্বাচন। আমি কালকে ভিডিও পেয়েছি, 5,000 টাকা দিয়ে ছাদে গিয়ে জয়েন করাচ্ছে এই দলটা, এমন এদের অবস্থা, এই পরিস্থিতি। আর আপনারা তো দেখেছেন যে কংগ্রেসকে আপনারা সুযোগ দিয়েছেন ত্রিপুরার মাটিতে, 25 বছর আপনারা সিপিএম কে সুযোগ দিয়েছে, 5 বছর প্রায় হতে চললো আপনারা বিজেপিকে 2018 সালে সুযোগ দিয়েছে। তারপর কি হলো? বিভাজনমূলক রাজনীতি, দেশটাকে ভাগ করা, সমাজটাকে ভাগ করা, রাজ্যটাকে আগুন জ্বালিয়ে রাজ্যে অশান্তির একটা বাতাবরণ পরিবেশ তৈরি করা। আপনি দেখুন বিজেপির মুখপাত্র কি ভাষায়, কি কটুক্তি, কি উক্তিতে, কি দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলছে, যার কারণে দেশের মধ্যে একটা অন্তর্দ্বন্দ্ব দুই সম্প্রদায়ের মধ্যে, এবং অন্যদিকে ভারতবর্ষকে আজকে আন্তর্জাতিকভাবে লজ্জাজনক পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে এদের মুখপাত্রর কারণে। আর বলে কি আচ্ছা দিন আসবে, আরে আচ্ছা দিনের নাম করে আপনার ভোট যারা নিয়েছিল, আপনি দেখুন রান্নার গ্যাস 400 টাকা, 900 টাকা, 950 টাকা, আজকে পেট্রোলের দাম 5 বছর আগে কি ছিল আর আজকে কি হয়েছে। 2014 সালের আগে ডিজেল কত টাকা ছিল আজকে কত টাকা হয়েছে, কেরোসিন তেল কত টাকা ছিল আজকে কত টাকা হয়েছে, 5 বছর আগে 7 বছর আগে ডলারের মূল্য কি ছিল আজকে কি হয়েছে, জীবনদায়ী ওষুধ কত টাকায় পাওয়া যেত আজকে কত টাকায় পাওয়া যাচ্ছে। এই হচ্ছে আচ্ছা দিনের নমুনা। ডবল ইঞ্জিন সরকার একেবারে 2 নম্বরই আমি আপনাদের বলছি, ডবল ইঞ্জিন নয়, এটা হচ্ছে ডবল চোরদের সরকার। একদিকে ত্রিপুরায় চুরি করবে আর একদিকে দিল্লিতে চুরি করবে, আর কোনো চোর ধরা পড়বে না। এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা, যে যত ইচ্ছা চুরি করো, ত্রিপুরায় চুরি করে ফাঁক করে দাও, আর ওদিকে দিল্লির বুকে চুরি করে ফাঁক করে দাও, এখানে ত্রিপুরা পুলিশও পিছনে লাগবে না আর ওদিকে সিবিআই ইডিও লাগবে না। হয়ে গেল ডবল চোরের সরকার। আপনি নিজেকে জিজ্ঞেস করুন, এই আগরতলা পুরসভা তো আপনাদের, এমএলএ আপনাদের, এমপি আপনাদের, রাজ্য সরকার আপনাদের, কেন্দ্র সরকার আপনাদের, তাহলে ত্রিপুরার এত দুরবস্থা কেন? ত্রিপুরায় কেন প্রকৃত উন্নয়ন হচ্ছে না? আপনি বলুন, এই যে সন্ত্রাসের বাতাবরণ পরিবেশ, আপনার মনে হয় কোনোদিন কর্মসংস্থান আসবে এই রাজ্যে? সিপিএম শেষ করে দিয়ে গেছে, বাংলাটাকেও শেষ করে দিয়ে গেছিল, আজকে সেখান থেকে বাংলা এক একটা ক্ষেত্রে এগিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, সাধারণ মানুষের ভালোবাসা আস্থা সমর্থনকে পাথেয় এবং কেন্দ্র করে। আজকে যদি বাংলা পারে, ত্রিপুরা পারবে না কেন? কেন বাংলায় ত্রিপুরার মানুষকে স্বাস্থ্যের জন্য, শিক্ষার জন্য বা পর্যটনের জন্য বারবার যেতে হবে? কেন এখানে পরিবেশ পরিস্থিতি আপনারা তৈরি করতে পারেন না? মমতা বন্দ্যোপাধ্যায় যা বলে কথা দিয়ে কথা রাখে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হলে সবার বাড়িতে যে কটা গৃহকর্তী আছে, আমি হাতে এসটি পরিবার হলে মাসে 1,000 টাকার, জেনারেল পরিবার হলে 500 টাকার আমি অর্থনৈতিক সাহায্য তুলে দেবো। 3 মাসের মধ্যে করে দেখিয়েছি। আরে আমরা যা কথা দিই কথা রাখি, আর তোমরা কথা দাও তারপর টাটা বাই বাই, হাওয়া আর খুঁজে পাওয়া যায় না নির্বাচনের পর। এটাই তো পার্থক্য। তৃণমূল কংগ্রেস হচ্ছে হাই কোয়ালিটি ডিভিডি। ডিভিডি কেন বললাম? আপনি ডিভিডি পেয়ারে দেবেন, চোখে দেখতেও পাবেন, কানে শুনতেও পাবেন। আর বিজেপির প্রতিশ্রুতি হচ্ছে ভাঙা অডিও ক্যাসেট, চালালে খালি কানে শোনা যায়, চোখে দেখা যায় না। এটাই পার্থক্য। আমি আপনাদের অনুরোধ করব যে নিজের কথা ভাবুন, নিজের এলাকার কথা ভাবুন। যারা পুরসভা নির্বাচনে ভোট দিতে পারেননি, যারা লোকসভা নির্বাচনে 2019 ভোট দিতে পারেননি, যারা কোনো নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, মাথায় রাখবেন যদি এরা টাকা দেয়, এই টাকা আপনার টাকা, টাকা নিয়ে নেবেন, বড় ফুলের থেকে টাকা নেবেন আর ছোট ফুলে ভোট দেবেন, বিজেপির থেকে টাকা নেবেন, তৃণমূলে ভোট দেবেন, এই টাকা তো আপনার টাকা। আপনি বলুন না, আপনি ভেবেছিলেন কোনোদিন যে পেট্রোলের দাম 110 টাকা হবে? 50 টাকা ছিল আজ থেকে 8 বছর আগে, যখন মোদিজি ক্ষমতায় আসেনি। 2014 সালে পেট্রোলের দাম কত ছিল? 55 টাকা। ডিজেলের দাম কত ছিল? 45 টাকা। কেরোসিন তেল কত টাকা ছিল? রান্নার গ্যাস 427 টাকা না 26 টাকা ছিল।
আমি বলছি 400 টাকা আজ রান্নার গ্যাসের দাম, আপনি 1000 টাকা দিচ্ছেন কেন জানেন? বিজেপি কে ভোট দিয়েছেন বলে 600 টাকা পেনাল্টি দিতে হচ্ছে আপনাকে। আপনি আবার এদেরকে ত্রিপুরা ছাড়া করুন, আবার রান্নার গ্যাস 600 টাকায় নামবে। আপনি তো দেখেছেন বাংলায় তৃণমূল কংগ্রেস একমাত্র দল, বাংলা না সারা ভারতবর্ষ, এই গোহারা হারিয়েছি এদেরকে, গোহারা। তারপর সাতটা উপনির্বাচন হয়েছে, সাতটা উপনির্বাচনে গোহারা হারিয়েছি বাংলায়।